নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টরশ্রী সুব্রত শাস্ত্রী। অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগে এবং সেই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক এবং গ্রহগত সংযোগে এবারের 2022 সালের দোল পূর্ণিমা সমাগত। 2022 সালের দোল পূর্ণিমা আগামী 18ই মার্চ 2022 শুক্রবার। এই বিশেষ দিনে চন্দ্রদেব উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্রদেব এই বিশেষ দিনে গোচর করবে, সেই সাথে মকর রাশিতে অবস্থান করবে, সেই সাথে মকর রাশিতে গোচর করবে শনিদেব, মঙ্গল এবং শুক্রদেব, দেবগুরু বৃহস্পতি, বুধ এবং সেই সাথেই রবিদেব একই সঙ্গে অবস্থান করবে কুম্ভ রাশিতে, বৃষ রাশিতে রাহু এবং বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করবে। এমনই গ্রহগত অবস্থান অনুসারে এবারের দোল পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির ক্ষেত্রে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী দোল পূর্ণিমাতে কোন কোন রাশির ক্ষেত্রে মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি থাকবে এবং সেই সাথে ভগবান শ্রীহরির কৃপায় এই সমস্ত রাশির জীবনে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দোল পূর্ণিমাতে যে সমস্ত রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে সেই সমস্ত রাশির বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে রাশির কথা আলোচনা করব তা হলো কন্যা রাশি। চন্দ্রদেব আপনাদের রাশিতেই দোল পূর্ণিমার দিন অবস্থান করছে, তাই লগ্নভাবে চন্দ্রদেবের এই বিশেষ অবস্থান কর্মক্ষেত্র এবং সেই সাথে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। কর্মসংস্থানগত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং কর্মক্ষেত্রে স্বীকৃতি এবং প্রশংসা পাবেন। আর্থিক ক্ষেত্রের উন্নতি ঘটবে, পুরানো অর্থ বা বকেয়া সেগুলো আপনি ফেরত পেতে পারেন এবং আপনি বিভিন্ন সূত্র থেকে অর্থপ্রাপ্তির বিষয়ে অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। এই সময় আপনি বৈবাহিক জীবনে অত্যন্ত শুভ ফল পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি, বন্ধু বান্ধব এবং পরিচিতদের সঙ্গে আপনারা সময় উপভোগ করবেন। বিপরীত লিঙ্গের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে, বন্ধুত্ব তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে রোমান্সপূর্ণ দিন হতে চলেছে এবং আত্মীয় পরিজনের কাছ থেকে আপনি অবশ্যই প্রশংসা এবং সম্মান পাবেন। তাছাড়া সুখাদ্য গ্রহণে আপনারা অবশ্যই পার্থিব সুখ অনুভব করবেন। ভালো গহনা, পারফিউম এবং বস্ত্র প্রাপ্তির বিষয়ে যোগাযোগ তৈরি হবে। পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, সুখ সমৃদ্ধি থাকবে। তাছাড়া শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধীরে ধীরে আপনাদের ভালো ফল আসবে। পরিবারের অন্যান্য সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাছাড়া কাঙ্ক্ষিত ভ্রমণ থেকে আপনারা ভালো ফল পাবেন। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে চন্দ্রদেব একাদশ গৃহে গোচর করবে, তাই একাদশ গৃহে চন্দ্রদেবের অবস্থান পেশাগত ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। তাছাড়া আপনারা মানসিক দিক থেকে অনেকটা পজিটিভ থাকবেন। শত্রুপক্ষ পরাজিত হবে আপনার কাছে। দীর্ঘমেয়াদী লেনদেন থেকে আপনারা অর্থপ্রাপ্তির বিষয়ে সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া পেশাগত ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন, প্রশংসা পাবেন, পুরস্কৃত হতে পারেন। অর্থপ্রাপ্তির বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা আসবে, আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। তাছাড়া আর্থিক বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আসবে। দাম্পত্য জীবনের জন্য শুভ ফল আসবে। সন্তানের পক্ষ থেকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে বন্ধু বান্ধব থেকে অবশ্যই সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। যোগ্য ব্যক্তিরা প্রচেষ্টা চালালে অবশ্যই কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। এই সময় আপনারা সুখাদ্য গ্রহণে মানসিক তৃপ্তি পাবেন। তাছাড়া গৃহে একটি আনন্দের বাতাবরণ তৈরি হবে। তাছাড়া ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনাদের ভালো ফল আসবে। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো ধনুরাশি। ধনুরাশির সাপেক্ষে চন্দ্রদেব এই বিশেষ দিনে দশম ভাবে গোচর করছে, তাই দশম ভাবে চন্দ্রদেবের অবস্থান আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে। জীবিকার ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। উদ্যম নিয়ে এগিয়ে গেলে অবশ্যই ভালো ফল আসবে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সহযোগিতা পাবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে। উত্তরাধিকারী সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। পেশাগত ক্ষেত্র অত্যন্ত ভালো হবে এবং পছন্দসই কাজ আপনি অবশ্যই পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসায় আপনি অবশ্যই এগিয়ে যাবেন। পদোন্নতি এবং সম্মানের ক্ষেত্রে প্রচেষ্টা চালালে আপনার অনুকূলে ফল আসবে। তাছাড়া প্রয়োজনে আপনারা অর্থপ্রাপ্তির বিষয়ে বিশেষ প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শুভ ফল আপনারা পাবেন। এই সময় সামাজিক জীবনের ক্ষেত্রে অবশ্যই সুনাম বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি পাবে এবং এই সময় আপনারা সুখাদ্য গ্রহণে মানসিক তৃপ্তি পাবেন।
তাছাড়া উদ্বেগ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন। পেশাগত ক্ষেত্রে যুক্ত থাকলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। পরবর্তী যে শুভ রাশির কথা আপনাদের বলবো তা হলো মীন রাশি। মীন রাশির সাপেক্ষে সপ্তম গৃহে চন্দ্রদেব অবস্থান করবে, তাই চন্দ্রদেবের এই বিশেষ অবস্থানে আপনার সৌভাগ্যের উদয় ঘটবে, সুখ সমৃদ্ধি আসবে, আয় বৃদ্ধি যোগ তৈরি হবে, খ্যাতি বৃদ্ধি পাবে। তাছাড়া কর্মক্ষেত্রে সফলতা, জীবনসঙ্গী বা সঙ্গিনীর পূর্ণ সমর্থন, পেশাগত এবং অর্থগত ক্ষেত্রে আপনারা অবশ্যই অনেক বেশি উদ্যোগী হবেন। বিদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলে অনুকূল প্রভাব আসবে, কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন এবং অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা পুরস্কৃত হতে পারেন। শত্রু এবং প্রতিযোগী অনেক বেশি থাকলেও আপনি জিতবেন। অর্থ সংক্রান্ত লাভের বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে। প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে আপনার দিনটি অত্যন্ত শুভ হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। সন্তানের পক্ষ থেকে সুখবর প্রাপ্তির যোগ তৈরি হবে এবং সামাজিক ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাছাড়া এই সময়ে আপনারা অবশ্যই সুখাদ্য গ্রহণ, ভালো খাবার, ভালো বিছানা এবং ভালো কিছু প্রাপ্তির বিষয়ে শুভ ফল আসবে। সামগ্রিক দিক থেকে আপনার পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। তবে আপনাদের বলবো শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য নেশার দ্রব্য থেকে আপনারা দূরে থাকুন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো কর্কট রাশি। কর্কট রাশির সাপেক্ষে চন্দ্রদেব তৃতীয়ভাবে গোচর করবে। তৃতীয়ভাবে চন্দ্রদেবের অবস্থানের ফলে পেশাগত ক্ষেত্রে সফলতা আসবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন বা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন, স্বীকৃতি পাবেন এবং সেই সাথে আর্থিক ক্ষেত্রে শুভ ফল আসবে। অতীতের বকেয়া আপনি অবশ্যই পুনরুদ্ধার করতে পারবেন। ভাগ্য আপনার এই সময় সমর্থন করবে, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আসবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং প্রতিবেশী আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, ছোট ভাইয়েদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, গহনা স্বর্ণ ভালো কাপড় প্রাপ্তির যোগ তৈরি হবে, সুখাদ্য গ্রহণে অবশ্যই আরাম অনুভব করবেন, শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো থাকবে, ছোটখাটো ভ্রমণের বিশেষ যোগ তৈরি হবে। পরবর্তী তথা শেষ যে রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে তা হলো মেষ রাশি। আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে চন্দ্রদেব গোচর করবে। ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের ফলে আপনার শারীরিক দিক থেকে অত্যন্ত ভালো থাকবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কর্মক্ষেত্রে সফলতা আসবে, ব্যয় সীমিত হবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। এই সময়ে আপনারা গুরুত্বপূর্ণ কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। শত্রুপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করলেও আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। এই সময়ে আপনারা চাকরি বাকরির প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে, তাই পেশাগত ক্ষেত্রে অনেকটাই উৎসাহ এবং উদ্দীপনা থাকবে। দ্রুত গতিতে আপনারা কর্মক্ষেত্রে একটা স্বাচ্ছন্দ্য বজায় রেখে এগিয়ে যাবেন। এই বিশেষ সময়ে আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, সম্পর্কের উন্নতি ঘটবে, সন্তানের পক্ষ থেকে সুখবর আসবে, সামাজিক জীবন আপনাদের জন্য ভালো হবে, নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে, বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাই সামগ্রিক দিক থেকে এই সময় আপনি অবশ্যই উপভোগ করবেন। তাছাড়া ছোটখাটো কাজকর্মগুলো অবশ্যই সহজে হয়ে যাবে, আবেগ নিয়ন্ত্রণ করে দিনটি অত্যন্ত ভালোভাবে আপনারা কাটাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগ দূর হবে, তাই সামগ্রিক দিক থেকে এই ছয় রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। অর্থাৎ মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশি জাতক জাতিকাদের জন্য এই বিশেষ দিন অত্যন্ত শুভ হতে চলেছে। তাই বন্ধুদের কাছে বলবো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জয় লক্ষ্মী নারায়ণ কথাটি লিখুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।